আজকে ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামদেরকে নতুনভাবে বয়ান করার কিছু নাই, শুধু স্মরণ করাবার কিছু বিষয় আছে। ওলামায়ে কেরাম জানেন না ব্যাপারটা তো এরকম না, ওয়াজাক্কির ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন হিসাবে আমরা মুজাকিরার মধ্যে আছি, আলোচনা করতেছি। আসলে ওলামায়ে কেরাম তো অনেক দামি, এরা নবীর ওয়ারিস, এর চেয়ে দামি হওয়ার জন্য আর কি প্রয়োজন? যারা নবীর সরাসরি ওয়ারিস এদের মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য আর দ্বিতীয় কি সেফাত, কি আওসাফ, কি গুণের প্রয়োজন? এইটি তো সবচেয়ে বড় গুণ, নবীর ওয়ারিস। কিন্তু প্রশ্ন হল এই, কোন ওয়ারিস কি সব জিনিসের ওয়ারিস হয় না নির্দিষ্ট কোনো জিনিসের ওয়ারিস হয়? ব্যাপারটা এখানে, যেমন ওয়ারিস ইস্তাবার ওস্তাবার সমস্ত সম্পত্তির মালিক হবে, ব্যাপারটা এরকম না। সে ঘরের মালিক হবে, জমির মালিক হবে না, জমির মালিক হবে, নগদ টাকার মালিক হবে না, নগদ টাকার মালিক হবে তো ঘরের মালিক হবে না, ব্যাপারটা এরকম না। ওয়ারিস পরিত্যাজ্য যত সম্পত্তি, সমস্ত ত্যাজ্য সম্পত্তির মালিক সে হবে, সেটা যত ছোটো হোক না কেন, বড় হোক না কেন, এমনকি এক সুইজেরও সে ব্যক্তি সেখানে অধিকার রাখে। ঠিক ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস যদি তাই হয়ে থাকে, তা নবী আলী সালাতাম কোনো একটা দিগের কোনো এক বিষয়ের তো ওয়ারিস হব না, বরং নবী আলী সালাতাম 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে, যাহা থেকে রিসার্চ করছে, সব কিছুর তো ওয়ারিস আমরা হব। ব্যাপারটা এখানে, নবী আলী সালাতাম দাওয়াত দিচ্ছেন, আমাদেরকে দাওয়াত দিতে হবে, তিনি তালিম করছেন, আমাদেরকে তালিম করতে হবে, তিনি তাসকিয়া করছেন, আমাদেরকে তাসকিয়া করতে হবে, তিনি অন্যায়ের মোকাবেলা করছেন, আমাদেরকে অন্যায়ের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা কী করি? আমরা এখানে করি এখানে যে ভাই দেখো, সবার জন্য এক কাজ সম্ভব না। আমি দেখছি ওলামায়ে কেরামের সবচেয়ে বড় দলিল এইটা যে সবার জন্য এক কাজ সম্ভব না, ভিন্ন ভিন্ন করতে হবে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, নবী আলী সালাতাম কি ভিন্ন ভিন্ন করছেন না একাই করছেন? তা আপনি ভিন্নতা পেলেন কোথায়? এই জবাবটা আপনাদের কাছে আমি চাই, আমাকে জবাব দিলে আমি সুস্থ হয়ে যাব, শান্ত হয়ে যাব। দেখেন নবী আলী সালাতাম কি বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিনওয়াজিস। আমরা তো অনুকরণ করবো আল্লাহর নবীর, আমরা অনুকরণ করবো খোলাফায় রাশিদিনের। তা খোলাফায় রাশিদিনের কি এমন কেউ আছে যে কাজগুলিকে ভিন্ন ভিন্ন করছে না? সবাই সব কাজগুলি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ইবাদতের ময়দানে ভালো একজন দরবেশ, এলেমের ময়দানে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আবার সাইফুল্লাহ একই আলী ইবাদতের ময়দানে দরবেশ, এলেমের ময়দানে খুব মারাত্মক, যুদ্ধের ময়দানে এক নম্বরে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে নবী আলাইহিস সালাম কি বললেন? ওমর বুখারীর মধ্যে রওয়ায়ত, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, ওমরের সমুজের মধ্যে কোনো ভুল নাই, সে ফকি, অথচ সে একজন ভালো যোদ্ধা, আবার একজন দরবেশ। কেমন দরবেশ? তিনি বললেন, আমার কাছে তিনটে জিনিস সবচেয়ে বেশি প্রিয়, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এবং তালিযুক্ত পোশাক আমার কাছে খুবই প্রিয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দেখা গেছে তার জামার মধ্যে 17টা তালি দেওয়া হয়, 17টা তালি, 17 তালি লাগানো, এর মধ্যে তিনটা তালি হলো চামড়ার, মাগনা চামড়া, চট পাওয়া গেছিল না। তো দরবেশ দরবেশ, যোদ্ধা যোদ্ধা, এলেমে এলেম, কিন্তু আপনি এবং আমি যে ভাগ করতেছি, আমার প্রশ্ন হলো এই ভাগটা কে শিক্ষা দিছে, কবের থেকে শিক্ষা নিছি, এবং এই ভাগ করার অনুমতি কে দিছে? এই প্রশ্ন আমি রাখলাম, ওলামায়ে কেরাম গভীরভাবে জবাব দিবেন। হ্যাঁ,
এতটুকু বলতে পারি, সেটা কি যে সবার যোগ্যতা এক না, সবার মান এক না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে কেউ নাহুতে ভালো রেজাল্ট করবে, সরফে একটু কম পেতে পারে, কেউ সরফে ভালো পাবে, ফেকায় একটু কম পেতে পারে, কেউ ফেকায় ভালো করবে, তফসিলে একটু কম পেতে পারে, কিন্তু ফেল করবে, পাশই করবে না, পরীক্ষাই দিবে না, উপস্থিতি থাকবে না, এটা কে বলল? সবার যোগ্যতা এক না, কার মধ্যে যোগ্যতার পার্থক্য তো থাকতেই পারে। কেউ এলেমে ভালো, দর্শ এবং তাদৃশে ভালো, কিন্তু দাওয়াতে একেবারে অনুপস্থিত, কেউ দাওয়াতে ভালো, তাস্কে একেবারে সেখানে মাইনাস, কেউ তাস্কে ভালো, অন্যার মোকাবেলা সে উপস্থিতি থাকবে না, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো আমাকে বলেন? কার মধ্যে যোগ্যতার পার্থক্যর কারণে কম বেশি হতে পারে, কিন্তু কাজটাই হবে না, আমি উপস্থিতি থাকবো না, কাছেই যাবো না, এটা কেমন কথা? দেখেন, খন্দকের ময়দানে, খন্দক সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি, ইসলামের যুদ্ধের সবচেয়ে কঠিন একটা যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ, গজওয়ে আহজাব, সবচেয়ে মারাত্মক, কারণ সম্মিলিত কাফের জোট মুসলমানদের উপর আক্রমণ করেছিল, সম্মিলিত কাফের জোট, এরকম সম্মিলিত কাফের জোট অন্য কোনো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে নাই। সেই যুদ্ধে প্রায় 10,000 কাফের উপস্থিত ছিল, কুরাইশদের এত বিশাল সংখ্যা নিয়ে মুসলমানদের উপরে আর কোনো আক্রমণ হয় নাই, সবচেয়ে মারাত্মক যুদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেসিন হয়ে গেছেন, আমি সেই ঘটনার দিকে যাব না। মদিনার মধ্যে মুসলমানদের বাচ্চা এবং মেয়েদেরকে সংরক্ষিত অবস্থায় রাখছে, আর সমস্ত পুরুষ চলে গেছে খন্দকে, অসংরক্ষিত অবস্থায় তারা মদিনায়, বাচ্চারা এবং মেয়েরা, কেন বনু কোরাইজা বনু নজিরের সাথে মুসলমানদের সাথে চুক্তি হয়ে গেছে, একদিকে তো তারা, কাজে যাদের সাথে চুক্তি ওখান থেকে অন্য কেউ আসতে পারবে না, যেখান থেকে কাফেররা আসবে সেখানে খন্দক খোদা হয়েছে। যখনই শুনছে নবী আলী সালাতাম যে বনু কোরাইজারা চুক্তি ভঙ্গ করছে, এই সংবাদ আসার সাথে সাথে নবী আলী সালাতাম চাদর মুড়া দিয়া শুয়া পড়ছেন, এত চিন্তিত হয়ে গেছিলেন তিনি। সেখানে এক মদিনায় ইহুদি আসছে গুপ্তচর হিসাবে, গুপ্তচর হিসাবে, সেখানে দায়িত্ব ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় কবি, বহুত বড় সাহিত্যিক, যার কবিতার আবৃত্তি শুনিয়া মুজাহিদরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ত, সে ছিল দায়িত্বে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম ফুফি, সে খসখস খসখসের আওয়াজ পেতিস, তিনি বলতেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, দেখো তো কিসের আওয়াজ, তাহলে আমার ভয় লাগে, আমি যেতে পারবো না, আমার ভয় লাগতেছে, এত বড় কবি, এত বড় সাহিত্যিক, কিন্তু রণাঙ্গনে সাহস কম, আল্লাহ পাকের নিজাম হতেই পারে, কিন্তু তারপর রণাঙ্গনে থাকতে আসে, সে পাহারাদারি করতেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে বড় এক লাঠি নিয়ে সেই ইহুদির উপর পাড়ি মারছে, চিরতরে জাহান্নামে পুষায় দিস। যদি ওই মুহূর্তে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজ না করত, তাহলে ইসলামের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত হইত, ভিন্ন খাতে প্রবাহিত হইত। ওই ইহুদি সংবাদ দেওয়ার সাথে সমস্ত কাফেররা ইহুদিরা একভাবে এককভাবে ঝাঁপিয়ে পড়ত মুসলমান মহিলাদের উপরে, শিশুদের উপরে, কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমত্তার কারণে, সাহসিকতার কারণে মুসলমান এত বড় ক্ষতির থেকে বেঁচে গেছে, কিন্তু সাহস কম, রণাঙ্গনে কিন্তু ঠিকই আছে। তা ঠিক আমাদের যদি কেউ সাহস কম থাকে, রণাঙ্গনে থাকা চাই, অনুপস্থিত কেন, ঘটনাটা কি কি কথা ঠিক না? ওলামায়ে কেরাম, যাই হোক, সংক্ষিপ্ত সময় বলতে চাই, আজকে ওলামায়ে কেরাম নিজেদেরকে যে শান নিয়ে নিয়েছি, এই শান কিন্তু ওলামায়ে কেরামের না। যেমন ধরে নেন, আজকে যদি আমাকে কেউ রাস্তার মধ্যে ফালায়া পিটায় মারে, আপনারা বলবেন কি হারের চরমনে পিসেবে শান না, শানের খেলা, এটা শানের খেলা। যদি আমাকে কেউ গালি দেয় বলবেন এটা তার শান না, শানের খেলা।
যদি কেউ আমার জামা চিরে ফেলে, ঢিলা মারে, বলবেন শানের খেলাফ। যদি আমি জেলে যাই, বলবেন কি শানের খেলাফ। এইটা আমাদের শানের খেলাফ বানায় নিস। অথচ নবী আলাইহিস সালাতুসের অবস্থা কি শান তার কি ছিল? তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে সমস্ত কাফেরদের ঢিলায় মাইরে তার রক্তে জুতা মুবক আটকে গেছিল, এইটা হলো তার শান ছিল। আর আমাদের শান হলো কেউ যেন আমাদেরকে কিছু না বলে। আমাদের শান কি? জেলে না যাই। অথচ নবী আলাইহিস শান ছিল কি? 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। আর আমাদের শান কি? জেলে না যাওয়া। আমাদের শান কি? আমাদেরকে কেউ গালি না দেওয়া। আর নবী আলাইহিস সালাম কি এমন কোনো গালি নাই যেই গালি দেওয়া হয় নাই? আসলে শান বানায় নিছি আমরা। আমাদের শান কি? এখানে পারবো কোনো আলেম মাজার মধ্যে কাপড় বেঁধে, পাগড়ি বেঁধে, একটা ভালো মতো রশি বেঁধে ওখানে যেতে পারবো মোকাবেলা করার জন্য? এটা ওলামাই কেরাম শানের খেলা। অথচ নবী আলাইহিস সালাম নফসে নফিস 27টা যুদ্ধে, একটা দুইটা নয়, 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব প্রধান করছেন, কাফের মোকাবেলা করছেন। অথচ আপনি আপনি পাবেন আজকে মাজার মধ্যে ভালো মতো একটা গামছা মুড়াইয়া গিট্ঠু মারিয়া দাঁড়ায়া যাওয়ার জন্য পারবেন? আলেমরা পীরেরা পারবো, বড় মসজিদ ইমাম সাহেব পারবো, মুহাদ্দিস পার, কেন? শানের খেলা, রহল আমাদের শানের খেলা। এই শান কোথায় পেলাম আমরা? আমাকে বলেন এই শান আপনাকে কে শিক্ষা দিয়েছে? এই শান, এই শান, এই নবী আলাইহিস সালাতুয়াসের শানের পরিবর্তে নিজেরা শান সৃষ্টি করার কারণে আজকে বেঈমান মুশরিকরা আমাদের উপর চড়াও হয়ে গেছে। ভিন্ন এক শান নিয়ে আসছি আমরা। কেউ গালি দিতে পারবে না, কেউ তিরস্কার করতে পারবে না, মার খেতে পারবো না, অ্যাসাল্ট হতে পারবো না, রক্ত ঝরাতে পারবো না, জেলে যেতে পারবো না, সব শান। ওলামায়ে কেরাম শানের খেলাফ, এদেরকে সময় আদর করতে হবে। ওলামায়ে কেরাম কি পারবেন এখন সেখানে গিয়ে দাঁড়াতে? না। ওলামায়ে কেরাম শান কি? রুমাল মাথায় দিয়ে সবসময় ঘন্টা দিয়ে হাঁটা, এটা শান। আমিও হাঁটি, এটা আমি নিজেকে, আমি নিজে বলতেছি আমিও হাঁটি এরকম। কিন্তু আমাদের হাঁটার মধ্যে পার্থক্যটা কি? মাঝে মাঝে মাথার রুমালটা কোমরে আসার উচিত ছিল। আমি এইটা বলতে চাই, আমি হাঁটতে নিষেধ করতেছি না, এটা মাঝে মাঝে কোমরে ভালো মতো মজবুত ভাবে বাঁধা উচিত ছিল, কিন্তু বাঁধি না। মাঝে মাঝে জামার মধ্যে ময়লা লাগা উচিত ছিল। আপনি আমি পারবেন? ওলামায়ে কেরাম এখন দৌড়াইতে, এমনকি দেখছে অনেক সময় স্লোগান দেয় ওলামায়ে কেরাম, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ওলামায়ে কেরাম দিতেছে না, শরম পায়, লজ্জা পায়, এটা শানের খেলা হয়ে গেছে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান দিতে লজ্জা পায়, শানের খেলা। এটা কেমন ওলামায়ে কেরাম দিবে স্লোগান? শানের খেলা। গায়ের শানকে যখন শান বানায় নিছি তখন তানাজুলি শুরু হয়ে গেছে। গায়ের শান এগুলি আমাদের শান না, ওলামায়ে কেরামের শান। নবী আলাইহিস সালাতুয়াসাল্লামের জিন্দেগিতে যাহা কিছু করছে সেইটা আমাদের শান, এইটা আমাদের শান। রক্ত ঝরানো, ইবাদতের ময়দানে দরবেশি হালাত থাকা, রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইসতিকামাতুল হক ফীহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এটা আমাদের শান। নামাজে দাঁড়াবো দরবেশ, বাতেরের মোকাবেলা করব সিংহপুরুষ, আপোষের মধ্যে খুবই নরমিয়া, বেঈমানদের বিরুদ্ধে বুনিয়ানু মারসুস। এটা আমাদের শান ছিল। আগে শান ঠিক করেন কোনটা শান কোনটা শান না। আজকে যেইটাকে শান বানিয়েছি এটা মুসলমানের শান না, এটা ইয়াহুদি এবং খ্রিস্টান পাদ্রীদের শান। ইয়াহুদি খ্রিস্টান পাদ্রীদের শান হতে পারে যারা পুরোহিত ওই গির্জার মধ্যে থাকবে, গির্জার মধ্যে থাকবে, বের হবে না, সবাই গিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাবে, তাদেরকে তপস্যা করবে, পূজা করবে, এটা তাদের শান হতে পারে। কিন্তু সরদার দোয়ালম আলাইহিস সালাতুয়াসাল্লামের শান হবে মসজিদের ইমাম থাকবে, মসজিদের বাহিরে ইমাম থাকবে, জামার মধ্যে ময়লাও থাকবে, চিরাও থাকবে,
এটা ওলামায়ে কেরামের শান, এটা প্রভুত্বের শান হতে পারে, এটা ওলামায়ে কেরামের শান না। ওলামায়ে কেরামের শান হবে যখন যেখানে সেখানেই সে এক নম্বর, সেজদার মধ্যে এক নম্বর, চোখের পানি ঝরতে থাকবে, রুকুর মধ্যে এক নম্বর, মাওলার ভয়ে তাদের কলিজা কাঁপতে থাকবে। আবার তারা যখন ময়দান অবতীর্ণ হবে, বেঈমানরা তাদেরকে দেখলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে। এইটাই হল মোমেনের শান, ওলামায়ে কেরামের শান। কাজী ওলামায়ে কেরাম, এফরাত তাফরিত হতে পারে আমার কথার মধ্যে, মাফ করবেন, কিন্তু আমি মনে করি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। ইমসাক, তামাসসুক, চঙ্গুল পাকড় না, ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস, সামনের দাঁতের ধারা না। এই বলেন না যে সামনের দাঁতের ধারা আঁকড়িয়ে ধরো, কেন সামনের দাঁতের ধারা আঁকড়িয়ে ধরলে টান মারলে, ঝাটকি মারলে সুতিয়া যাবে, দাঁত ভেঙে যাবে। ও আদু আলাইহা বিন নাওয়াজিস, মারি দিয়ে আঁকড়িয়ে ধরো, হাজারো টানলেও যেন না ছুটে। আজকে আমরা আকাবের কাদেরকে বানাই, কারা আমাদের আকাবের? আকাবের আমার নবী, আকাবের খোলাফায়ে রাশিদিন, আকাবের সাহাবায়ে কেরাম, আকাবের রশিদ আহমদ গাঙ্গুহি, আকাবের আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি কাসে নানু তুমি, হাজির হামদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, যারা এবাদতের ময়দানে এক নম্বর, বেঈমানদের মোকাবিলায়ও এক নম্বর। কাজী ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে কাজটা শুরু করি। তবে আমার শেষ কথা হলো এই যে অনেকেই চরমনিকে মহাব্বাত করেন, ভালোবাসেন, কোনো সন্দেহ নেই। আমার জানা মতে যারা মখলেস, এদের 95% চরমনিকে মহাব্বাত করে। কিন্তু আপনার মহাব্বাত কিন্তু কাজটা সিদ্ধি হবে না, আপনার মহাব্বাতে কাজটা সিদ্ধি হবে না। যেমন আমি একটা পাথর সরাইতিস, নালার মধ্যে পাথর আটকে আছে, নালার মধ্যে পাথর আটকে আছে, প্রবাহিত হচ্ছে না পানি, স্বচ্ছ পানি। আপনি দেখতেছেন আমি চেষ্টা করতেছি নালাটার থেকে পাথরটা উঠাবার জন্য। আপনিও আমাকে মহাব্বাত করেন, ভালোবাসেন, আপনিও চান সেখান থেকে পাথরটা স্বরূপ। মহাব্বাতে ত্রুটি নাই, সমর্থনও ত্রুটি নাই, লেকিন আপনি আমার সাথী হন না, তাহলে জীবনেও কি সেখান থেকে পাথর উঠবে? হ্যাঁ, উঠবে। এই মহাব্বাত সমর্থনে এই নালার থেকে পাথর উঠবে না, স্বচ্ছ পানি আমরা পাবো না। আমি বলতে চাই যারা মহাব্বাত করেন, যারা সমর্থন করেন, এই মহাব্বাত এবং সমর্থনের সাথে সহযোগিতা শুরু করে দেন, সাতিত্ব গ্রহণ করেন। আমি ইনশাআল্লাহ কসম করে বলতে পারি, ওলামায়ে কেরাম যদি আজকে চরমোনাই সাতিত্ব গ্রহণ করে, এই বাংলাদেশ ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না, কেউ রাখে না, আমি বিশ্বাস করি। এরকম সাহস কাউ নেই বাংলাদেশে। আমি জানি বাংলাদেশে বর্তমান মুসলমানদের অবস্থা, 90% মুসলমানদের আপনি ভাবিয়েন না, এটা 50 বছর আগের মুসলমান, বাংলাদেশের মুসলমান, এটা 2019 মুসলমান। বর্তমান গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিপ্লব চলে আসছে, তারা সচেতন হয়ে গেছে, কাজে আগের মুসলমান 2019 মুসলমান এক না, 69, 70, 71 তার আগের মুসলমান আর 2019 মুসলমান এক না, হাজারো পার্থক্য আছে। কাজে ওলামায়ে কেরাম সাতিত্ব গ্রহণ করেন, এই মহাব্বাত আর সমর্থনে কাজ হবে না, পাথর উঠবে না। আমাদের সাথে একটু আসিয়া পাথরটা ধরেন, সরাইয়া দেয় দেখবেন ওই আবর্জনা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে স্বচ্ছ পানির দ্বারা গোটা এলাকা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম হুকুমত কায়েম হবেই হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলামায়ে কেরামের নেতৃত্বে এবং তাদের নেতৃত্বে এদেশে ইসলাম হুকুমত আল্লাহ পাক কায়েম করে দেন, আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা